আজকের এই পরিদর্শনের কাজটা কি হয়নি স্যার? আমাদের এই যে দীর্ঘদিন ধরে পরিদর্শনের যে কাজটা, এটা কি আপনাদের তরফ থেকে হয়নি? যে আপনাদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শন হয় এবং বিদ্যালয় পরিদর্শন শুধুমাত্র আমাদের দপ্তরের যারা আমি তো অন্যান্য যারা মানে অবস্থান কর্মচারী যাদের পরিদর্শন করার কথা তারাও নিয়মিত পরিদর্শন। এই যে স্যার 142 দিন একজন শিক্ষক মশাই অনুপস্থিত থাকছেন, সেটা আপনার কাছে কোনো ইনফরমেশন ছিল না? না, হিস্ট্রি আছে সেই ইনফরমেশন যে ছিল বলেই মানে যে ইনফরমেশন আমরা পেয়েছি সেই ইনফরমেশন আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং তারা যেরকম নির্দেশ দেবে সেই অনুযায়ী আমরা ওনাদের নির্দেশের জন্য অপেক্ষা করছি। শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টিকারী অশুভ শক্তির ষড়যন্ত্রমূলক কাঁটাতের বিরুদ্ধে ও শিক্ষা সহায়ক পরিবেশ গঠনের লক্ষ্যে ডেপুটেশন কর্মসূচি বুধবার সকাল 11টায় লাউদোহায় দুর্গাপুর উত্তর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক সুধাংশু শেখর চক্রবর্তীর অফিসে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। দিনের পর দিন বিদ্যালয়ে না গিয়ে ক্লাস না করে বেতন বৃদ্ধির আন্দোলন করছেন জনৈক শিক্ষক। 142 দিন ক্লাস না করে তিনি বেতন নিয়েছেন। অনুপস্থিত থেকে কলকাতায় গিয়ে ডিএ বৃদ্ধির আন্দোলনের আহ্বায়ক হয়ে সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, অথচ তিনি নিজের স্কুলে যাননি। ধবনী গ্রামবাসীর পক্ষ থেকে সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তার অনুপস্থিতির জেরে পড়াশোনায় বিঘ্ন ঘটছে, অন্ধকারে ডুবছে পড়ুয়াদের ভবিষ্যৎ। আমরা জানিও মানি শিক্ষকরাই সমাজের মানুষ গড়ার কারিগর, দেশের সুনাগরিক তারাই তৈরি করেন, কিন্তু এই শ্রেণীর শিক্ষক নিজেদের স্বার্থ চরিতার্থ করতে রাজ্যে এক অরাজক আন্দোলনের জন্ম দিয়েছেন। ডিএ আন্দোলনের নামে সারা রাজ্যের পাশাপাশি এই জেলারও বেশ কিছু শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থেকে পড়াশোনা লাটে তুলে কলকাতায় আন্দোলন করছেন। সারা দেশের অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে এবং দেশের অন্তর্দ্বয় গরিব মধ্যবিত্ত নিম্নবৃত্ত সম্প্রদায়কে শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে বেঁচে আছে সেই শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে এই আন্দোলনে নেমেছেন তৃণমূলের মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি। এদিনের এই বিক্ষোভ সমাবেশে অবর বিদ্যালয় পরিদর্শক সুধাংশু শেখর চক্রবর্তীর হাতে অভিযোগ পত্রটি তুলে দেওয়া হয় এবং 15 দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থার আর্জি জানানো হয়। শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি ও ষড়যন্ত্রমূলক আঁতাতের বিরুদ্ধে এবং শিক্ষা সহায়ক পরিবেশ গঠনের ডাক দিয়ে এদিনের এই কর্মসূচিতে যোগ দেন পশ্চিম বর্ধমান জেলার 15টি চক্রের সংগঠনের প্রায় 800 জন শিক্ষক শিক্ষিকা। সংগঠনের জেলা সভাপতি নুরুল হক বলেন, শিক্ষকদের কাজ পড়ুয়াদের শিক্ষা দান করা, কিন্তু কিছু শিক্ষক সেই কাজে অনুপস্থিত থেকে ডিএ বৃদ্ধি আন্দোলনে যোগ দিয়েছেন, ফলে বিদ্যালয়গুলিতে পড়াশোনায় ক্ষতি হচ্ছে। আন্দোলনের নামে বিদ্যালয়ে যারা অনুপস্থিত থাকছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিনের এই কর্মসূচিতে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল হক বলেন, সরকার শিক্ষার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছেন, ছেলে মেয়েদের মিড ডে মিল, জুতো, বইপত্র সব ব্যবস্থা, তা সত্ত্বেও এই ধরনের আচরণ কেন? তিনি ছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দেবারতি সিনহা, নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ডক্টর কলিমুল হক, শিক্ষারত্ন কাজী নিজামুদ্দিন, শিক্ষক নেতা দুর্বাদল মুখার্জি, জগন্নাথ সাহা, বিবেকানন্দ অধিকারী, অঙ্কিতা চৌধুরী, গৌরাঙ্গ ব্যানার্জি, রাধামাধব ঘোষ, ইমন মুখার্জি, জৈনুল হক, আশরাফুল মণ্ডল সহ অন্যান্যরা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তথা তৃণমূলের জেলা সভাপতি তিনি শিক্ষকদের সম্মান জানিয়ে বারবার বলেন, শিক্ষকরাই মানুষ তৈরি করেন, তারা সঠিক পথ দেখান, শিক্ষক প্রতিজ্ঞাবদ্ধ, অশুভ কিছু ঘটতে দেবেন না এই জেলায়। ব্যবস্থার মধ্য থেকে আজকে উত্তর চক্র দুর্গাপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তার সামনে আমরা ডেপুটেশন দেবো। আমাদের সরকারি নিয়মের মধ্য থেকে এই সব জিনিসগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা প্রতিনিয়ত উপস্থিত হচ্ছে কিনা, সেখানে মিড ডে মিল ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, তাদের পাঠদানে যে পরিদর্শন, আজকে বিদ্যালয় পরিদর্শক মানে বিদ্যালয় পরিদর্শন করবে, পাঠদানের ব্যবস্থা ঠিক আছে কিনা তো সেটা পরিদর্শন করা, কারণ এই শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে গ্রাম বাংলার অন্তর্দয় নিম্নবিত্ত মধ্যবিত্ত ছেলে মেয়েরা, তাদের শিক্ষা ব্যবস্থাটা যদি আজকে বিরোধী একদম দায়িত্বজ্ঞানহীন বিরোধী শক্তি যেটাকে যদি সেটাকে ঘুম ধরানোর চেষ্টা করে, সেই ঘুম ধরানোর চেষ্টা কিন্তু পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সেটা রুখে দাঁড়াবে। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। কোন এক অদৃশ্য শক্তি তার কাছে কাজ করছিল, আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে এই চিটিং নাচ ভাস্করের পিতা কোনটা বাজানো কমরেড ছিলেন। আমি যারা সিপিএম করেন, যারা বামপন্থা করেন, তাদের প্রতি শ্রদ্ধাবান। মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশ্বাস করেন, যারা বামপন্থা আন্দোলনে বিশ্বাস করে তাদের প্রতি শ্রদ্ধাশীল।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।